মর্নিং। আঙুল চুষি, আঙুল চুষি করছো? হ্যাঁ, এখন বানানো হচ্ছে একটু রোস্টেড মশলা, যেটা একটু ভেজে রাখলে সব কিছুতে দিলে খেতে বেশ ভালো লাগে টেস্টে। এখানে আমি জিরে, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। দুপুরবেলায় আজকে একটা মিক্স ভেজ করা হয়েছে আর ডিম সিদ্ধ করে রেখেছি, আর ডিমের কারি করব। এটা সব রকম সবজি দিয়ে একটু একটু করে দিয়ে একটা মিক্স ভেজের মতো হয়েছে। কাজ করছে, উফ, মামার অনেক কাজ না মামা? আমি এখন এই সমস্ত জিনিসগুলো সব কোটে কোটে ঢালছি, আর আমার হেল্পার দেখতেই পাচ্ছ কত বড় হেল্পার আমার, আবার সব ভেতরে ভরে দিচ্ছে। মামা কি করছো? রাখি করছো? রাখি করছো? যা টেডিকে দিয়ে দাও, টেডিকে দিয়ে দাও। ও টেডি বন্ধুরাও আছে, ওরা তিনজন মিলে আমার সাথে কাজে লেগেছে। কাজ হয়ে গেছে? আচ্ছা, কমপ্লিট? আচ্ছা, বাহ, কত কাজ করে দেয় আমার মাম্মা। মাম্মা মাম্মা প্যাম্পার্সটা বের করো তো, মাম্মা প্যাম্পার্সটা বের করো তো, দাঁড়া আমি খুলে দিচ্ছি, তুমি বের করো, কোথায় আছে প্যাম্পার্স? বাবা দাও, আমাকে একটা দাও, পরিদি তোমাকে দাও, একটা রেখে দাও, একটা দাও, এটা এটা রাখলাম, এটা রেখে দাও, এটা ভেতরে রেখে দাও। বাহ, চলে এসো, বন্ধ করে দাও আলমারিটা, বন্ধ করে দাও। এখন করবো রাতের জন্য যে তরকারিটা হবে সেটার জন্য আছে কোনো সয়াবিনের তরকারি, সেই জন্য দেখো টমেটো আর পেঁয়াজ বাটা আছে, আর আলুটা সেদ্ধ করে রেখেছি, আর সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছি। এখন বাজে ঘড়িতে 6:35, এখন আমি আর বেটু যাব একটু বাজারের দিকে। এতদিন মানে ডেলি বৃষ্টি চলছে, বৃষ্টি তো থামাথামি বলে কিছুই নেই, আজকে সকালে বৃষ্টি হয়েছে, এখন খালি বৃষ্টিটা হয়নি। ও তো একটু ঘুরতে ভালোবাসে, ও বাবু হচ্ছে, তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসে, ঘরও ও ভালো লাগছে না ওর। দেখো ও পুরো রেডি হয়ে গেছে। মামা দেখো তোমার লুকটা, মামা তোমার লুকটা দেখাও, এদিকে দেখো মামা, মামা তোমার লুকটা দেখাও, এই দেখো মামা ফুল প্যান্ট ফুল গেঞ্জি পরে, যেহেতু একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা বাইরে, একটু মামা তোমার লুকটা দেখাও কি পরেছো, এদিকে দেখো, এইদিকে তাকাও তাকাও, এখন ব্যস্ত, প্রচুর কাজ করতে পারে। আর আরেকটা জিনিস, মা তো ওকে জুতো কিনে দিয়েছে, কিটো দেখতেই পেয়েছো, মা বলছে পুজোর সময় পরার জন্য ওর একটু ফ্যান্সি টাইপের একটু পামসো কিনে দেওয়ার জন্য, তাই মা তো যেতে পারছে না আমার সাথে, তাই আমি আর বাবু মিলেই যাচ্ছি। বলেছে ভালো দেখে ওর চয়েস করে, ও যেন ভালো করে চয়েস করে কিনতে পারে, দেখি ওর কোনটা চয়েস হয়। তাই তো মাম্মা, মুখে নিও না মাম্মা, জুতো জুতো কিনতে যাচ্ছ, তুমি জুতো কিনতে যাচ্ছ, মাম্মা এদিকে এসো দেখো একবার তাকাও, তুমি কি জুতো কিনতে যাচ্ছ? দিদু কি বলেছে জুতো কিনতে? এই যা, এসো 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 এসো, দুজনে রেডি, রেডি তো, চলো
তাহলে বাজারে গিয়ে দেখা হচ্ছে। ও রেডি হয়ে ও থাকবে না বেশিক্ষণ, চলো তাহলে বাজারে গিয়ে দেখা হচ্ছে মাম্মা। চলো আমরা চলে এসেছি জুতোর দোকানে, চলো ভেতরে গিয়ে দেখি। এই যে দেখো দেখো, ভালো মামা ভালো। আজকে বাপ্পা এসছে, এবারে ভাই গেছিলো বাপ্পাকে আনতে স্টেশন থেকে। ওরা দুজন আসবে আর খালি হাতে আসবে সেটা তো কখনোই সম্ভব না, দুজনে দু প্লেট বিরিয়ানি সাথে করে নিয়ে এসছে। তাহলে রাতের ডিনারে তো খাবার করাই ছিল অলরেডি, তারপর তো আবার বিরিয়ানিটাও এসে যুক্ত হলো, সে প্রচুর খাবার। তিনজন মিলে বিরিয়ানিটা খেলাম আর টেস্ট ভালোই করেছিল, বিরিয়ানিটা টেস্টই করেছিল। রঘুনাথপুরে যেখানে বিরিয়ানি খায় সেখানের মতোই অনেকটা টেস্টটা ছিল। বিরিয়ানি খেতে বসেছে পাপার সাথে। পুজোর আগে মায়ের ঠাকুরঘরটা পরিষ্কার করা একটু দরকার ছিল, মা তো করবে করবে করে হয়ে উঠছিল না। আমি রাত্রেবেলায় সব ঠাকুরগুলোকে আমি খালি করে দিলাম, আর রাত্রেবেলায় ব্লগটা আর আমি শেষ করিনি। সকালবেলায় মা ঠাকুরঘরটা পুরো পরিষ্কার করে রেখেছিল, আমি আবার ঠাকুরগুলো সেই সাজিয়ে দিয়েছিলাম, সেই জন্যই আর শেষ করা হয়নি ব্লগটা। দেখো পুরো ঠাকুরঘরটা আমি সব ঠাকুরগুলোকে অন্য জায়গায় রেখে এসেছি, আর অনেক দিনই পরিষ্কার করা হয়নি বলে অনেকটা নোংরাও হয়েছে। এবার দেখো সকাল হয়ে গেছে, মা সকালবেলায় সমস্ত টাইলসগুলো, তারপরে ঠাকুরের আসনটা সিংহাসনটা সব পরিষ্কার করে রেখেছে। আমি শুধু সব ঠাকুরগুলো মুছে মুছে আবার জায়গায় জায়গায় সব রেখে দিলাম। ঠাকুরঘর গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে, গোপালবাবু সেজে গুজে বসে পড়েছেন, দেখো দুধ খাচ্ছে গোপালবাবু। এবার ভিডিওটা আজ এখানেই শেষ করছি, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।